জেলবন্দী সারদাকর্তা সুদীপ্ত সেনের চিঠিকে হাতিয়ার করে শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তারের দাবিতে জেলায় জেলায় পথে নেমেছে তৃণমূল। এই প্রসঙ্গে অনেকে মনে করিয়ে দিচ্ছেন, অতীতে যখনই তৃণমূল এই দাবি তুলত তখন শুভেন্দু অধিকারীর পাশাপাশি তৃণমূল নেতাদের মুখে শোনা যেত আরেকটা নাম, মুকুল রায়। তখন মুকুল রায় বিজেপিতে ছিলেন। গত বছরের 17ই মে নারদা কাণ্ডের তদন্তে সুব্রত মুখোপাধ্যায়, ফিরাদ হাকিম, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে সিবিআই। সেদিনও তৃণমূল প্রশ্ন তুলেছিল নারদকাণ্ডের এফআইআরে নাম থাকা সত্ত্বেও শুভেন্দু অধিকারী ও মুকুল রায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না কেন। প্রথম যদি কেউ গ্রেফতার হওয়া উচিত ছিল তদন্তের সময় তার নাম মুকুল রায়, কারণ ভিডিও অনুযায়ী মুকুল রায় বলেছিলেন এসপি মির্জাকে টাকা দাও, মির্জা গ্রেফতার হলেন। সিআরপিসি 161-এ মির্জা বয়ান দিলেন যে আমি মুকুল রায়ের কথায় টাকা নিই, মুকুল রায়ের কথায় টাকা নিয়েছি। তার 161-এর বেসিসে মুকুল রায়কে অ্যারেস্ট করা হয়নি, বিজেপিতে নিয়ে তাকে প্রোটেকশন দেওয়া হলো, সর্বভারতীয় সহসভাপতি করা হলো। এরপর সময় গড়িয়েছে, বিজেপি থেকে সটান তৃণমূলের সদর দপ্তরে পৌঁছে গেছেন মুকুল রায়। আর তাই সোমবার শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তারের দাবিতে পথে নামা তৃণমূলের গলায় শোনা গেছে কিছুটা অন্য সুর। হিমন্ত বিশ্ব শর্মা, তাকে এখন সিবিআই ডাকে না, শুভেন্দু অধিকারী ডাকে না, মুকুল রায়। মুকুল রায় যখন বিজেপিতে গেছিলেন তখন তো ডাকেননি, বিজেপিতে যতক্ষণ থাকবেন তখন তো ডাকা হবে না। যখন যেটা স্যুট করে তখন স্যুট করছিল মমতা ব্যানার্জি কেন গ্রেপ্তার নয়, তারপরে শুট করলো আচ্ছা মমতা ব্যানার্জি তো হলো, মুকুল রায় এবং শুভেন্দু কেন গ্রেপ্তার নয়, তারপরে এখন দেখা যাচ্ছে শুভেন্দু কেন গ্রেপ্তার নয়। শুধু রাজনীতির স্বার্থে কথা বলছে, বাস্তব বিবেচনায় যেটা সত্য তার পাশে দাঁড়াবার মতন হিম্মত তৃণমূল মুখপাত্রের বা তৃণমূলের নেই। এই আবহে সোমবার বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন মুকুল রায়। দীপক ঘোষ, রঞ্জিত হালদার ও সমীরণ কালের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।